السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد، فعن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم كان يعتكف العشر الأواخر من رمضان حتى توفاه الله، ثم اعتكف أزواجه من بعده، متفق عليه. যাবতীয় প্রশংসা মহরবুল আলমিনের জন্য, সালাতু সালাম বর্ষিত হোক প্রিয় রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আমরা শেষ দশকে অবস্থান করছি এবং শেষ দশকের যে সমস্ত আমল রয়েছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইতিকাফ করা। তো আমরা অনেকেই ইতিকাফ করছি, অনেকেই করছি না। তো যাই হোক, আজকে ইতিকাফ নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক ইতিকাফ করতেন, মরণ অবধি, মৃত্যু পর্যন্ত তিনি এই আমলটা করে গেছেন। প্রতি রমাদানেই তিনি রমাদানের শেষ দশকটা ইতিকাফ করে কাটিয়ে দিতেন। হাত্তা তাওয়াফ্ফাহুল্লাহ, যতদিন আল্লাহ তার মরণ দেননি ততদিন তিনি এই আমলটা করে গিয়েছেন, সুবহানাল্লাহ। সুম্মা আতাকাফা মিন বাদিহি আজওয়াজুহু, তারপরে তার স্ত্রীগণ কিন্তু ইতিকাফ করেছেন যখন তিনি চলে গেছেন। হাদিসটি বুখারী এবং মুসলিমের। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি অনেকগুলো বিষয়, তার ভিতরে একটা হলো যে ইতিকাফের গুরুত্ব, যে এটা কত গুরুত্বপূর্ণ হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই ছাড়েননি। অথচ আমরা বর্তমান সমাজে ইতিকাফটা মূল্যায়ন করতে চাই না, বেশিরভাগ মানুষ আমরা ইতিকাফ করতে চাই না। সেই কারণে সুফিয়ান আস-সাউরি, সম্ভবত না ইমাম জুহরি বলছেন যে, আজাবান লিল মুসলিমিন তারাকুল ইতিকাফ মা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াতরুকহু হাত্তা তাওয়াফ মুনযু কদিমাল মদিনা। তিনি বলছেন যে মুসলিমদের ব্যাপারটা খুব আশ্চর্য, যে ইতিকাফটা আল্লাহ রসুল মদিনাতে আসার পরে কখনোই ছাড়লেন না, সেটা তারা ছেড়েই দিয়েছে। সুতরাং তিনি ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, তার সমাজে, উনি অনেক আগের মানুষ, 200 হিজরির আগের মানুষ, তখন এই একটা দশা উনি বর্ণনা করছেন, সমাজের পরিস্থিতি, পরিবেশ তুলে ধরছেন যে মানুষদের কি হলো, কি আশ্চর্য, তারা কেন ইতিকাফ ছেড়ে দিয়েছে। তাহলে তিনি যদি এখনকার সমাজ দেখতেন তাহলে মন্তব্যটা কেমন হতো, একটু চিন্তা করার বিষয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, সেই কারণে ইতিকাফটা আমরা মূল্যায়নের চেষ্টা করব বিইজনিল্লাহি তাআলা, এবং ইতিকাফ করার চেষ্টা করব। চলুন ইতিকাফের ব্যাপারে চটজলদি কিছু মাসআলা নিয়ে নেই আমরা এই পর্বে। ইতিকাফের হুকুম কি, ইতিকাফ কোথায় করতে হবে? ইতিকাফের হুকুম হলো যে এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা ফরজে কিফায়া নয়। আমাদের অনেকে এটাকে ফরজে কেফায়া মনে করে, মনে করার পরে কি করে, সমাজের একজনকে কি বলে ফুসিয়ে, তাকে বুঝিয়ে, তাকে মোটামুটি একটা বোঝানোর চেষ্টা করে তাকে মসজিদে ইতিকাফে লাগিয়ে দেওয়া হয় আর মানুষজন ঘুরে বেড়ায়। ইতিকাফ যখন শেষ হয় তখন তাকে গলার মালা পরিয়ে ঈদগাহে নিয়ে আসে। কেন? তাদের বিশ্বাস ফরজে কেফায়া একজন করেছে, আমাদের সবার হয়ে গেছে, আর লাগবে না, সুতরাং তাকে এভাবে সম্বর্ধনা দেওয়া হয়। একজন ইতিকাফ করলো, তাকে সম্মান করলাম, তাকে ভালোবাসলাম, সেটা ভিন্ন হিসাব, কিন্তু এইভাবে আরেকজনের উপরে দায়িত্ব দিয়ে নিজে দায়মুক্ত হয়ে যাওয়া, এটা কিন্তু ঠিক নয়, কারণ এটা ফরজে কিফায়া নয়, বরং এটা সুন্নতে মুয়াক্কাদা, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ইবাদত। যদি আমরা ইতিকাফ করতে পারি তাহলে একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমরা বাস্তবায়ন করলাম, আমরা এর মাধ্যমে আল্লাহর সাথে একটা কানেকশন পেয়ে গেলাম, আল্লাহর কাছাকাছি হতে পারলাম, কিছুদিন একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকতে পারলাম, দুনিয়া এবং আখেরাতের যত কল্যাণ সেগুলো চেয়ে নিতে পারলাম, এটা কিন্তু ইতিকাফ করে হবে, অন্য কিছু করে সেটা খুব কঠিন। সুতরাং ইতিকাফটাকে আমরা এইভাবে মূল্যায়নের চেষ্টা করব। তাহলে আমরা দেখলাম ইতিকাফটা ফরজে কিফায়া নয়, বরং এটা সুন্নতে মুয়াক্কাদা। ইতিকাফ কোথায় করতে হবে? আমরা কোরআনে পাচ্ছি, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ,
তোমরা মসজিদে ইতিকাফ অবস্থায় তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করিও না এই আয়াত থেকে স্পষ্ট আমরা বুঝতে পারি যে ইতিকাফটা মসজিদেই হতে হবে বাসাবাড়িতে ইতিকাফ হবে কি যেমনটা অনেকেই বাসাবাড়িতে করে বিশেষ করে মেয়েরা জি না ইতিকাফ করতে হবে মসজিদেই ইতিকাফ বাড়িতে হবে না আমরা বাড়িতে ইতিকাফ করার পুরুষ হোক নারী হোক কারো জন্যই এরকম কোনো বিধান সিস্টেম নিয়ম আমরা আল্লাহ রাসূল থেকে পাইনি আমরা সালাফি সালেহীন থেকে পাইনি বরং স্পষ্ট দলিল প্রমাণ করে কোরআনে মুহাদ্দিসের বক্তব্য যে ইতিকাফ মসজিদে হতে হবে পুরুষ হই বা নারী হই আমরা দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি মারা যাওয়ার পরে তার স্ত্রীগণ আমাদের মা তারা কিন্তু ইতিকাফ করেছেন এবং কিছু কিছু হাদিসে আমরা পাচ্ছি যে তাদের জন্য মসজিদে ইতিকাফের স্পেশাল ব্যবস্থা করা হতো তাবু খাটানো হতো সুতরাং ইতিকাফ মসজিদে হবে বাড়িতে নয় এরপরে প্রশ্ন হলো ইতিকাফ যারা করবে তারা কি মসজিদ থেকে বের হতে পারবে বিনা দরকারে বিনা কারণে জরুরি কারণ ছাড়া তারা মসজিদ থেকে বের হওয়ার চেষ্টা করবে না যদি দরকার হয় প্রয়োজন পড়ে তাহলে সেই অবস্থায় মসজিদ থেকে বের হওয়া যাবে যেমন পেশাব পায়খানা খানা পিনার ব্যবস্থা যদি কেউ মসজিদে না করে তাহলে খেয়ে আসতে হবে গোসলের ব্যবস্থা না থাকলে গোসল করে আসতে হবে এরকম জরুরি প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না এমনকি জানাজার জন্য বাইরে বের হওয়া যাবে না বাসায় আসা যাবে না অন্য কোনো উদ্দেশ্যে এরপরে যে মশালাটা আসবে সেটা হলো ইতিকাফের জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন কোনো সময়সীমা আছে কি না যে 10 দিনই থাকা লাগবে 20 দিনই থাকা লাগবে এর কমে হলে ইতিকাফ হবে না বা এর বেশি হলে ইতিকাফ হবে না এরকম কিছু আছে কি না তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করেছেন 10 দিন এটা আমরা সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাচ্ছি কোথাও কোথাও 20 দিন করার কথাও রয়েছে তো ইতিকাফ সংক্রান্ত যে আয়াত এসেছে সেখানে ইতিকাফটা আমভাবে এসেছে নির্দিষ্ট কোনো দিন ধার্য নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দশ দিন ইতিকাফ করেছেন কিন্তু তিনি ফিক্সড করে দেননি যে 10 দিনই রাখতে হবে সেই কারণে ওলামায়ে কেরাম বলেছেন যে ইতিকাফ 10 দিন যদি আমরা করতে পারি আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে ভালো কিন্তু যদি কেউ 10 দিন না করতে পারে তাহলে ইতিকাফ তারও কম সময় করা যাবে তাহলে কম সময়টা কত একদিন দুই দিন তিন দিন কতখানি ওলামায়ে কেরাম জমহুর বলেছেন এটার জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বরং যদি কেউ অল্প কিছু সময় দুই চার ঘন্টা দুই এক ঘন্টাও ইতিকাফ করে মসজিদে ইতিকাফের নিয়তে তাও ইতিকাফে ইতিকাফ হয়ে যাবে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আলা ইবনে উমাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটা বর্ণনা পাওয়া যাচ্ছে তিনি বলছেন আমি ইতিকাফের নিয়তে মসজিদে কিছুক্ষণ অবস্থান করি এবং সেটাকে ইতিকাফ হিসেবে আমি ধরি তো সেই হিসাবে আমি মোটামুটি এই ব্যাপারে একটু দেখলাম ঘাটাঘাটি করে তাতে দেখলাম যে ইতিকাফ যে তার কোনো চূড়ান্ত সীমা নেই এবং সর্বনিম্ন সীমা নেই যে এই কয়দিনই করা লাগবে এই ব্যাপারে সবাই একমত এখানে কোনো দ্বিমত নেই সুতরাং আমরা ইতিকাফ যদি 10 দিন করতে পারি আলহামদুলিল্লাহ এটাই আমরা চেষ্টা করব এবং সবাইকে আমরা 10 দিন করার জন্যই উৎসাহিত করব কিন্তু যদি না পেরেছি তাহলে সেক্ষেত্রে আমরা তিন দিনও করতে পারি আমরা এমনকি একদিনও করতে পারি 24 ঘন্টাও ইতিকাফ করতে পারি এমনকি আরও কম সময়ও ইতিকাফ করতে পারি এবং এই ব্যাপারে আমি তেমন কোনো দ্বিমত পাইনি প্রিয় ভাইয়ের আমার এরপরে যে মশালাটা সেটা হলো 10 দিন যারা ইতিকাফ করব তখন ইতিকাফে আমরা কখন ঢুকব এবং কখন বের হব এর সোজা হিসাব হচ্ছে আমরা কি বলে একুশে রমাদান যেদিন শুরু হচ্ছে অর্থাৎ 20 তারিখ যখন সূর্য ডুবে যাচ্ছে সেই মাগরিব থেকেই সূর্য ডোবার পর থেকেই ইতিকাফ শুরু হবে তাহলে আমরা পুরো একুশ পেয়ে যাব একুশে রাত্রি পেয়ে যাব ইতিকাফ অবস্থায় এবং শাওয়ালের যে প্রথম মাগরিব এই পর্যন্ত আমাদের ইতিকাফটা করতে হবে তাহলে এই ইতিকাফ শুরু এবং এই হলো ইতিকাফের শেষ আর যারা তিন দিন করবেন তারা সেভাবে হিসাব করে করবেন একদিন করবেন তারা সেভাবে হিসাব করে করবেন আর এর কমে যদি কেউ করতে চান তাহলে
করতে পারেন সেটা আপনি হিসাব করে করবেন নিয়ত করে করবেন তবে আমরা অবশ্যই আপনাকে উৎসাহিত করব যে 10 দিনই করার চেষ্টা করি 10 দিন এটা তো এমন কোনো ব্যাপার নয় 10 দিন তো এমনিতেই কত চলে যাচ্ছে অবহেলায় অবজ্ঞায় সুতরাং এই 10টা দিন আমরা মূল্যায়নের চেষ্টা করব ইতিকাফের মাধ্যমে এখানে একটা প্রশ্ন আসবে যে ইতিকাফ তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঢুকেছেন ফজরের কথা এসেছে 21 তারিখ ফজরে ঢুকেছেন এরকম একটা হাদিস আমরা পাচ্ছি জি আল্লাহর রাসূল ফজরে পরে জনগণ থেকে আলাদা হয়েছেন কিন্তু উনি ইতিকাফ শুরু করেছেন আরো আগে মহিলারা ইতিকাফ করতে পারবে কি পারবে না এর উত্তর হয়ে গেছে তারা ইতিকাফ করতে পারবেন আল্লাহর রাসূলের স্ত্রীগণ ইতিকাফ করেছেন তবে তাদের ইতিকাফের জন্য শর্ত রয়েছে অভিভাবক স্বামী যারা আছেন তাদের অনুমতি লাগবে তাদের নিরাপত্তা লাগবে মসজিদে ভালো ব্যবস্থা লাগবে যাতে করে তাদের পর্দা পুরো মেইনটেইন হয় যাতে করে তাদের কোনো সমস্যা না হয় যাদের যাতে করে তাদের কোনো কি বলে নিরাপত্তার ব্যাঘাত না ঘটে ইতিকাফ অবস্থা যদি স্বপ্নদোষ হয়ে যায় হাইজ নিফাস হয়ে যায় তাহলে করণীয় কি তাহলে কি ইতিকাফ নষ্ট হয়ে যাবে স্বপ্নদোষ হলে ইতিকাফ নষ্ট হবে না কারণ এটা মানুষের হাতে নয় অনুরূপভাবে হাইজ এবং নিফাস যদি হয় তাহলে ইতিকাফ যেহেতু আর চালিয়ে যাওয়া সম্ভব হবে না তাই ওই পর্যন্ত ইতিকাফ ঠিক হবে তারপর আর ইতিকাফ হবে না সেই কারণে আমরা যে সমস্ত মা বোনের ইতিকাফ অবস্থায় হাইজ বা নিফাস হয়ে যাবে তারা ইতিকাফ ছেড়ে বাসায় চলে যাব এবং সুন্নাত বা নফল ইতিকাফ হলে আর কাজা আদায় করতে হবে না কিন্তু যদি ওয়াজিব ইতিকাফ হয় যেমন মানতের ইতিকাফ তাহলে পরবর্তীতে আবার কাজা আদায় করে নিতে হবে সুস্থ হওয়ার পরে কিসে ইতিকাফ ভঙ্গ হয় স্ত্রী সহবাস করলে অযথা গল্প গুজব করলে অযথা বাইরে ঘোরাফেরা করলে কিন্তু ইতিকাফ ভেঙে যাবে তো আজকে আমরা এই মশলাগুলো নিলাম মহান রব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফ করার এবং ইতিকাফের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন ইতিকাফ অবস্থায় আমিন সুম্মা আমিন আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু